সাহাবার বয়সটা দিয়েছেন তো নাকি? আলহামদুলিল্লাহ, সাহাবা যদি বিভিন্ন জায়গায় বসে থাকেন তো আমার মনে হয় মাদ্রাসার উপরে ভালো জায়গা আছে, আপনার ওখানে গিয়ে বসলে ভালো হয়। সম্মান মর্যাদা কামনা করছি আমার উস্তাদদের, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তাদের সম্মান যেন আরো বাড়িয়ে দেন। আমরা বলছিলাম ওরা আল্লাহ কোরআনের কথা শুনলে কি করা লাগে বলুন তো? না, কোরআনের কথা শোনার পরে নতুন নম্বর আপনাকে চিন্তা ভাবনা করা লাগবে, কি করা লাগবে? এরাই কেবল পৃথিবীতে ন্যায় বিচার কায়েম করতে পারে। আপনি একেবারে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো, আপনাদের পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোন জায়গায় এখন কোরআনের বিচার ব্যবস্থা আছে? তার মানে হাদিস দিয়ে বুঝতে পারলাম যে এখন তামাম দুনিয়ায় ন্যায় বিচারের তুলনায় অবিচার বেশি হচ্ছে, নাকি হাদিস মান দিয়ে দেবে? এটা বললে যারা অবিচার